আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা যে বিশাল ভবনটি দেখছেন, এটি হচ্ছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মূল অফিস, হেড অফিস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনকে প্রতিষ্ঠিত করেছিলেন। এখানে এই অফিসটি অবস্থিত আগারগাঁয়ে। এই অফিসটির সামনের রাস্তাটা অনেক সুন্দর করা হয়েছে, এখানে মূল কার্যক্রমগুলো করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে সমাগত। এই ছবিটি নেওয়া হয়েছে গত মে মাসে, করোনা চলাকালীন সময়ে। এখানে ইসলামিক ফাউন্ডেশনের অনেক কর্মকর্তাকে এখানে ডেকে এনে তাদেরকে হাদিয়া দেওয়া হয়। প্রত্যেকজনকে 5,000 টাকা করে হাদিয়া দেওয়া হয়েছে। তো আমি একটু ভিডিও করলাম, ভাবলাম যে আপনারা এইটা দেখে হয়তো বা এখানে চিনতে পারবেন, এটা সম্পর্কে একটু পরিচিতি দেওয়া। এটা রয়েছে নির্বাচন কমিশনের পাশেই অবস্থিত, এটার পূর্ব পাশেই রয়েছে নির্বাচন কমিশন। এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের সামনের যে সড়কটা রয়েছে সেই সড়কটা। এখানে সবগুলি সরকারি অফিস, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং নির্বাচন কমিশন, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, সবগুলো এখানে। এ রাস্তায় তেমন যান চলাচল নাই। মসজিদ ভিত্তিক গণশিক্ষার আওতায় যে সমস্ত শিক্ষকগণ রয়েছেন তাদেরকে এখানে এনে তাদেরকে সম্মানিত করা হয়, হাদিয়া দেওয়া হয়। তো এখানে যে কোনো চাকরি বা যে কোনো আবেদনের জন্য